আজ কিন্তু বাংলাদেশে দ্রুত সন্ধ্যা নেমেছে, বিষয়টি খেয়াল করেছেন? বৃহস্পতিবারের দিবাগত রাতটি হতে যাচ্ছে বাংলাদেশ সহ উত্তর গোলার্ধের সব দেশের মানুষদের জন্য বছরের দীর্ঘতম রাত। এছাড়া আগামীকাল হবে বছরের ক্ষুদ্রতম দিন। তবে রাতটা দীর্ঘতম হলেও চাঁদ থাকবে সঙ্গী হিসেবে। দীর্ঘ এ রাতের পুরোটা সময় ধরে কুয়াশা আর চাঁদের আলোর আবছায়া খুনসুটি মোহময় করে তুলবে আশেপাশের পরিবেশ। গ্রামাঞ্চলে শোনা যাবে প্যাঁচার নানা ধরনের ডাক, আর সঙ্গে কুয়াশার পাতাঝরা পানির টুকটুক শব্দ। সৌরজগতের নিয়ম অনুযায়ী পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। এ সময় যে কোনো একদিকে একটু হেলে থাকে সূর্য, ফলে কখনো উত্তর গোলার্ধ সূর্যের কাছাকাছি আসে, আবার কখনো দক্ষিণ গোলার্ধ। 21 জুন দিনটাতে উত্তর গোলার্ধ সূর্যের কাছাকাছি থাকে, তাই সূর্যের রশ্মি দীর্ঘ সময় পৃথিবীর উত্তর গোলার্ধে পড়ে, ফলে বছরের দীর্ঘতম দিন হয় এটি। সূর্য এদিন কর্কট ক্রান্তি রেখায় লম্বভাবে বা খাড়াভাবে কিরণ দেয়। মার্চ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত পৃথিবীর উত্তর গোলার্ধে দেশগুলোতে বেশি পরিমাণ সূর্যালোক পৌঁছায়। এর ফলে এই সময়কালে সেই সব দেশে গ্রীষ্মকাল থাকে। বিজ্ঞানের ভাষায় একেই বলে সামার সলস্টিস বা উত্তরায়ণ। এরপর থেকে দিন ছোট হতে শুরু করে। ডিসেম্বর মাস থেকে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে হেলতে থাকে, আর উত্তর গোলার্ধ চলে যায় অনেকটা দূরে। এই সময় উত্তরে সূর্যের আলো ক্ষীণভাবে পড়ে, ফলে সেখানে তখন সৃষ্টি হয় শীতকাল আর দক্ষিণে গরমকাল। 21 ডিসেম্বর দিনটিতে উত্তর গোলার্ধ সূর্যের থেকে অনেকটাই দূরে থাকে, ফলে সেখানে সূর্যের আলো এতটাই কম পড়ে যে দিন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় বলে মনে হয়, আর রাত হয় দীর্ঘ। একে বলে উইন্টার সলস্টিস বা সূর্যের দক্ষিণ অয়নান্ত। এই সময় দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় হয় আর উত্তর গোলার্ধে রাত দীর্ঘতম হয়। অর্থাৎ একই সময়ে পৃথিবীর দক্ষিণ গোলার্ধে থাকবে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত। সুমাইয়া খুশবু, চ্যানেল 24।